আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজ আমাদের আলোচ্য বিষয়ে সংবেদীয় অঙ্গ অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। আজ আমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তরগুলো জানব এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো প্রথম সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাওয়া যাক, জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে ক্লাসগুলোতে জিহ্বার বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। জিহ্বার বিভিন্ন রকমের স্বাদ অনুভব করার জন্য বিভিন্ন অঞ্চল থাকে, পার্শ্ব অঞ্চলগুলো এবং সামনে এবং পেছনের অঞ্চলগুলো স্বাদকোরক যুক্ত থাকে। স্বাদকোরক থাকার কারণে আমরা জিহ্বার মাধ্যমে বিভিন্ন বস্তুর স্বাদ গ্রহণ করতে পারি, এ কারণে জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন, মধ্যকর্ণ কীভাবে শ্রবণে সহায়তা করে? আমরা বিগত ক্লাসগুলোতে কর্ণের গঠন সম্পর্কে জেনেছি। কর্ণকে প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়েছে, বহিঃকর্ণ, অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণ। মধ্যকর্ণ থাকে বহিকর্ণ এবং অন্তকর্ণের মাঝখানে। এখানে তিনটি হাড় দ্বারা গঠিত মধ্যকর্ণ, এবং মধ্যকর্ণের মাধ্যমেই বহিকর্ণ থেকে যে শব্দগুলো আসে সেই শব্দগুলো মধ্যকর্ণের মাধ্যমেই অন্তকর্ণে প্রবেশ করে এবং অন্তকর্ণ থেকে পরবর্তীতে মস্তিষ্কে গিয়ে আমরা সেটা বুঝতে পারি কীভাবে শব্দ হচ্ছে। তো এটাই হচ্ছে মধ্যকর্ণের কাজ, এভাবে মধ্যকর্ণ আমাদেরকে শ্রবণে সহায়তা করে। তারপরের প্রশ্ন, চোখের রেটিনার কাজ কি? আমরা ইতিপূর্বে চোখের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। চোখের রেটিনা, এটি অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর এবং এটি কালো রঙের হয়ে থাকে। এই চোখের রেটিনা কতগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে চোখের ভিতরে আলো প্রবেশ করা, দ্বিতীয় কাজ হচ্ছে চোখের পুষ্টি সরবরাহ করা এবং তৃতীয় কাজ হচ্ছে চোখের আকৃতি প্রদান করা। এই হলো রেটিনার প্রধান তিনটি কাজ। এগুলো পয়েন্ট আকারে লিখবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং খুব সহজে অল্প সময়ে অল্প লেখায় অনেক তথ্য উপস্থাপন করতে পারবে। তার পরবর্তী প্রশ্ন, চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি চোখে আলো প্রবেশের সময় মাঝখানে একটা লেন্স থাকে। এই পিপিল দিয়ে আলো প্রবেশ করার সময় ভিতরে আইরিস দ্বারা একটা লেন্স আমরা দেখতে পাই, উভয়তল লেন্স। তো এই লেন্স যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চোখের ভিতর দিয়ে আলো প্রবেশ করার সময় রেটিনাতে যে বিম্বটা পড়ে সেই বিম্বটা আকৃতি সঠিক হবে না, ফলে আমরা বাইরের কোনো বস্তু থেকে যে আলোটা আসবে সেই আলোটা সম্পর্কে সঠিক ধারণা আমাদের মস্তিষ্কে পাবো না। এ কারণে চোখের লেন্স নষ্ট হয়ে গেলে এই ধরনের সমস্যা ঘটবে, আমরা কোনো বস্তুর আকৃতি সম্পর্কে সঠিক ধারণা পাবো না। তার পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ত্বকের কাজ কি? ত্বক আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ত্বক আমাদের দেহের ভিতরের অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, রোদ, বৃষ্টি, গরম ইত্যাদির অনুভূতি দেয়। এবং ত্বক হচ্ছে দেহের ভিতর থেকে আমাদের বর্জ্য হিসেবে ঘামের মাধ্যমে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেয়। তো এগুলো হচ্ছে ত্বকের সাধারণ কাজ। এগুলো তোমাদের বইয়েও ত্বক সম্পর্কে বেশ বিশদ আলোচনা করা আছে, সেখান থেকেও লিখতে পারবে, পয়েন্ট আকারে লিখবে। তারপর আমরা চলে যাই সৃজনশীল প্রশ্ন একে। 1 নম্বর সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চোখের চিত্র দেওয়া আছে। তো এখানে যে চিত্রটা দেওয়া আছে আর তোমাদের বইয়ে যে বর্ণনাটা দেওয়া আছে সেটা একটু আলাদা। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনে থেকে চোখের চিত্রটা দেখানো হয়েছে, কিন্তু তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে যে চিত্রটা দেখানো আছে ওটা হচ্ছে সাইড ভিউ। সাইড থেকে যদি আমরা দেখি তাহলে চোখের ভিতরে কী কী অংশ আছে সেটা ওখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে ফ্রন্ট থেকে। তো প্রশ্নগুলো কি, এবং এখানে চারটা অংশ সম্পর্কে দেওয়া আছে, এফ, জি, জে, বি। তো এই অংশগুলোর কোনটা কোন অংশ সেটা সম্পর্কেও আমাদেরকে আগে বিশদ ধারণা রাখতে হবে। যেমন প্রথমে এখানে আমরা দেখি বি অংশ। বি অংশটাকে আমরা বলতে পারি আইরিস, এটা হচ্ছে আইরিস। তারপরের অংশ হচ্ছে জে, এটি হচ্ছে পিউপিল।
তারপর এর অংশটা হচ্ছে জি, এটাকে আমরা বলবো কর্নিয়া, এবং এই এফ অংশটা সাদা অংশটা এটাকে আমরা বলবো স্ক্লেরা। তো ত্রিনাশীল প্রশ্ন একের ক প্রশ্ন, স্ক্লেরা কি? স্ক্লেরা এটা তোমাদের বইয়েও খুব সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া আছে, 43 পৃষ্ঠায়, বইয়ের 43 পৃষ্ঠায় সংজ্ঞাটা পাবে। অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত এবং পাতলা যে স্তরটি আমরা দেখতে পাই, যে সাদা অংশটি, এটি হচ্ছে স্ক্লেরা। তারপরের প্রশ্ন খ, চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি কি ঘটবে? তো চোখের জি অংশটি হচ্ছে কর্নিয়া। তো একটু আগে আমরা জানলাম কর্নিয়া, একটু আগে আমরা চোখের বিভিন্ন অংশ সম্পর্কে, রেটিনা সম্পর্কে জেনেছি, এটা হচ্ছে জি অংশ হচ্ছে কর্নিয়া। তো কর্নিয়া কাকে বলে? এই চোখের যে স্ক্লেরা আছে, স্ক্লেরা এটা যদি স্ক্লেরা হয়ে থাকে, চোখের অক্ষিগুলোকের এই অংশটা যদি স্ক্লেরা হয়ে থাকে, এটা এই সম্পূর্ণ অংশটা হচ্ছে সাদা এবং শক্ত, কিন্তু এই কর্নিয়ার এই সামনের অংশটুকু স্বচ্ছ, এই অংশটুকু স্বচ্ছ। তো স্বচ্ছ এই অংশটুকুকে আমরা বলবো কর্নিয়া। চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কী ঘটবে? সুতরাং এই কর্নিয়া অংশটা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে যদি কোনো বস্তু, মনে করি একটি গাছ, বাইরে থেকে যদি কোনো বস্তু থেকে আলো আমাদের এই কর্নিয়া দিয়ে প্রবেশ করতে যায়, তাহলে আর প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা সেই বস্তু সম্পর্কে ধারণাও পাবো না। তো আমরা বলতে পারি চোখের যে অংশ ক্ষতিগ্রস্ত হলে আমাদের চোখের ভিতরে আলো প্রবেশ করতে পারবে না, ফলে আমরা সেই বস্তু থেকে কোনো সঠিক ধারণাও পাবো না। তার পরবর্তী প্রশ্ন গ, বি অংশের কাজ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। তো বি অংশটি আমরা দেখতে পাচ্ছি আইরিশ। তো প্রথমে এভাবে বলে নিতে হবে, উদ্দীপকে উল্লিখিত বি অংশটি হলো আইরিশ, এটাকে চোখের মণিও বলা হয়। তো বি অংশের কাজ কি? এই আইরিশ তার পেশি, আইরিশ সংকোচন এবং প্রসারণশীল, আইরিশ তার পেশি দ্বারা লেন্সকে ধরে রাখে এবং এটি সংকুচিত এবং প্রসারিত হয়ে এই পিউপিলের আকৃতি বড় বা ছোট করতে পারে। পিউপিলটা হচ্ছে এটার ভিতরে আলো যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য একটি গর্ত। তো এটি সংকুচিত এবং প্রসারিত হয়ে চোখের ভেতরে বা অক্ষিগোলকে আলো প্রবেশ করতে সহায়তা করে, এটি হচ্ছে বি অংশের কাজ। তারপর ঘ নম্বর প্রশ্ন, যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করে। তো এখানে পিউপিল অংশটির কথা বলা হয়েছে, এটি এটি মূলত অক্ষিগোলকের ভেতরে আলো প্রবেশ করার জন্য একটি ছিদ্রপথ। এই পিউপিলের পরবর্তী অংশে লেন্স থাকে এবং এগুলো লেন্সটি সিলিয়ারি পেশ দ্বারা আটকানো থাকে। তো পিউপিল ছোট এবং বড় করার মাধ্যমে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। যদি কখনো অধিক আলোতে আমরা কোনো বস্তু দেখি, তখন এই পিউপিলটা ছোট হয়ে যায়, যাতে পরিমিত পরিমাণ আলো প্রবেশ করতে পারে। আর অল্প আলোতে যখন আমরা যাব, তখন এই পিউপিলটি বড় হয়ে যায়, আইরিশের মাধ্যমে বড় হয়ে যায়, তখন অধিক পরিমাণে আলো যাতে প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করে। তো এভাবে আমরা যে অংশ দিয়ে আমরা কোনো বস্তুকে সুন্দরভাবে দেখতে পারি। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আশা করি পরের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।